বাগান সাজানোর একটি সুন্দর ফুল গাছ হচ্ছে দত্তপ্রিয়া। এই দত্তপ্রিয়া গাছকে অনেকে যাত্রপা ফুল বলেও চেনেন। এই ফুলটি বিভিন্ন কালারের হয়, তবে সাধারণত পিঙ্ক, রেড এইরকম এই দু ধরনের কালারই দেখতে পাওয়া যায়। এই গাছটি খুব হার্ডি গাছ, সারা বছর ফুল দেয় এই গাছটা। ওই জন্য আপনাদের বাগানে যদি এই ফুল গাছটি লাগান, সারা বছর আপনারা এই গাছে ফুল দেখতে পাবেন। আর এই গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেই জন্য এই গাছটা মাঝে মাঝেই কাটিং করে দিলে আপনাদের খুব ঘন হয়ে যাবে গাছটা, সহজেই আপনারা ঝাঁপালো করে নিতে পারবেন। আর আপনারা যদি বাগানের মাটিতে গাছটা বসান, তাহলে এটা 10 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হয়। আর যদি টবে বসান, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো গাছটাকে বড় করতে পারবেন আর ঝাঁপালোও করতে পারবেন। আর গাছটির জন্য রোদের দরকার আছে, সেই জন্য মোটামুটি 4-5 ঘন্টা রোদ আসে এমন জায়গায় গাছটাকে বসাবেন, তাহলে আপনারা সারা বছর ফুল পাবেন। আর সব জায়গাতেই গাছটি হয়, একটু ছায়াযুক্ত জায়গাতেও এই গাছটি খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর এই গাছটার বীজ থেকেও গাছ হয়, আবার কাটিং থেকেও এর চারা তৈরি হয়। শীতকালে এর বীজ হয়, আপনারা শীতকালে এর বীজ থেকে চারা করতে পারবেন। আর যখন ফুল হয়ে যাবে, তখন আপনারা যে ডালগুলোই ফুল হয়ে গেছে, সেই ডালের ডাঁটিগুলো আপনারা কেটে দেবেন, তাহলে আবার নতুন নতুন শাখা বেরোবে, আপনারাও নতুন নতুন ফুল আবার দেখতে পাবেন। আপনারা যখন কাটিং করবেন, তখন একটু সাবধানে কাটবেন, কারণ এর রস যদি হাতে লেগে যায়, তাহলে হাত জ্বালা করতে পারে। আর বাড়িতে কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের থেকেও একটু সাবধানে রাখবেন। আপনারা যখন কাটিং করবেন, হাতে গ্লাভস পরে কাটিং করবেন, নাহলে এর রস থেকে হাতে জ্বালা করতে পারে। আর আপনাদের বাড়িতে যদি কোনো পেটস থাকে, তাহলে আপনারা তাদেরকেও এই গাছটা থেকে দূরে রাখবেন, কারণ এই গাছের রস থেকে তাদেরও একটা ইরিটেশন হতে পারে। এইবার দেখে নিন আমি গাছটা কীরকমভাবে বসাচ্ছি। এইটা দত্তপ্রিয়া গাছ, এই গাছটা আজকে আমি বসিয়ে আপনাদের দেখাবো। একটা 8 ইঞ্চি টব নিয়েছি, টবের গর্তগুলো আমি বন্ধ করে দিলাম টবের ভাঙা কুচি দিয়ে। পাথরের টুকরো দিয়ে দিলাম, কিছুটা বালি দিয়ে দিলাম। এবার এখানে আমি মাটি নিয়েছি, বাগানের মাটি, কিছুটা নিম কল নিয়েছি 1 চামচ মতো, কিংবা 1 মুঠো আপনারা নিতে পারেন। আর কোকোপিট নিয়েছি, জৈব সার নিয়েছি, আর 1 চামচ মতো সাপ ফাঙ্গিসাইড নিয়েছি। এবার এই মাটিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দত্তপ্রিয়া গাছে সারা বছর আপনারা ফুল পাবেন, আর খুব কম কেয়ারে এই গাছটা খুব সুন্দর ফুল দেয়। আপনারা বসিয়ে দেখতে পারেন আপনাদের বাগানে কিংবা ছাদ বাগানে, সারা বছর আপনারা ফুল পাবেন এই গাছটা থেকে। খুব কম পরিচর্যার গাছ এটা, দেখুন এটা কেটে নিয়েছি। এবার কিছুটা মাটি আমি আগে দিয়ে দিচ্ছি। এবার আসি খাবারের কথায়। আপনারা রাসায়নিক সার দিলে NPK 19-19-19টা 1 লিটার জলে 1 চামচ গুলে দিয়ে দেবেন। আর জৈব সার দিতে চাইলে সর্ষের খোল পচা জল, যেমন আপনারা বাগানে অন্যান্য গাছগুলোতে দেন, তেমনই এই গাছেও দেবেন। এই গাছের জন্য বিশেষ কোনো খাবারের দরকার হবে না।
আর এবার রোগ প্রতিরোধের ব্যাপারে আসি, তেমন কোনো রোগের আক্রমণ এখানে হয় না। আপনারা জলটা একটু বুঝে শুনে দেবেন, জলটা উপরের টবের মাটিটা শুকিয়ে গেলে তবেই আপনারা জল দেবেন। আর রোগ বলতে এখানে মিলিবাগের আক্রমণ হয়, মিলিবাগের আক্রমণ কিংবা অন্য যদি কোনো পিঁপড়ে টিপড়ের আক্রমণ হয় তার জন্য আপনারা নিম তেলটা স্প্রে করে দেবেন। আপনারা নিম তেলটা দিতে পারেন। এই নিম তেল আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়া যদি সাদা মাছির আক্রমণ হয় তাহলে আপনারা কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে নিম তেলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। টপে মাটি দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, একদম ভরপুর মাটি দেবেন না, কারণ পরে পরে আপনাকে গাছে সার দিতে হবে। দেখুন আমার এই মাটি দেওয়া হয়ে গেছে, সুন্দর করে গাছটা বসানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যেদিন গাছ বসাবেন সেদিন গাছে টবের মাটিতে ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন। আর এইভাবেই আপনারা নর্মাল কেয়ারে একটি সুন্দর ফুল গাছ পেয়ে যাবেন আপনাদের ছাদ বাগানে। সারা বছর আপনারা এই গাছে ফুল দেখতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।